হ্যালো বিয়র্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নতুন একটি ভর্তি সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে সেই নোটিসের বিস্তারিত বিষয় অর্থাৎ নোটিসটি কাদের জন্য এবং নোটিসে কি কি রয়েছে সেগুলো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটি যে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে নোটিসটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি নোটিসটি ডাউনলোড করে দেখাচ্ছি নোটিশটি আমি ডাউনলোড করে রাখছি এবং এই নোটিশটিতে বলা হয়েছে দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ যারা মাস্টার্স নিয়মিত করছে অনলাইনে আবেদন এখনও পর্যন্ত করতে পারেননি তাদের সুবিধার্থে বাইশ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই নোটিসে সেটা বলা হয়েছে দেখতে পারছেন এখানে বলা হয়েছে উনিশ বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত করছে অনলাইনে আবেদনের সময়সীমা বাইশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা আবেদনটি করে ফেলবেন সাথে পাশাপাশি রয়েছে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা এটি দিতে হবে সংশ্লিষ্ট কলেজের যে মোবাইল ব্যাংকিং সেবা যেমন রকেট বিকাশ অথবা নগদ এটার মাধ্যমে দিতে হবে অথবা আপনি সরাসরি কলেজে গিয়েও জমা দিতে পারবেন এরপরে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ যেমন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে বাইশ এগারো দু হাজার একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে জমা দেওয়ার তারিখ হচ্ছে তেইশ এগারো দু হাজার একুশ তারিখ এর মধ্যে জমা দিতে হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয় করার তারিখ হচ্ছে তারিখ এটা এটা হচ্ছে হচ্ছে কলেজ কলেজ করণীয় করণীয় এরপর কর্তৃপক্ষ তো আপনাদের না জানলেও চলবে তো যারা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা অবশ্যই বাইশ নভেম্বরের মধ্যে আবেদনটি করে ফেলবেন এবারে জেনে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের সর্বশেষ কোন আপডেট রয়েছে তো অনার্স ভর্তির কার্যক্রমের কিন্তু আপাতত কোনো আপডেট নেই মূলত অনার্স ভর্তির কার্যক্রমের দ্বিতীয় রিলিজ সিলেবের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে এবং নতুন একটি নোটিশ আমরা পেতে চলেছি যখনই নতুন নোটিশ পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই ছিল কিন্তু আজকে টোটাল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না